আমি একটা ডোমেইন নিছিলাম এই নেমটিপু ওয়েবসাইট থেকে, তো ওই ডোমেইনে যখন আমি লগ ইন করলাম WP অ্যাডমিনে, তখন আমাকে এই মেসেজটা দেখাইতেছে আর বলতেছে যে তোমার ICANN কমপ্লিট করা হয় নাই, মানে ভেরিফিকেশন হয় নাই। তারপরে এই মেসেজটা দেখাইতেছে যে কোন সময় শুরু হয়েছে ICANN কি। আসলে ICANN হলো যে একটা ডোমেইন কোম্পানি আর কি, জাস্ট এটাই। তো আমার এখানে অ্যালার্ট দেখাইতেছে একটা ডোমেইনের মধ্যে। তো এই ডোমেইনটা কীভাবে ফিক্স করবেন, সরি এই অ্যালার্টটা কীভাবে ফিক্স করবেন, ফিক্স করার জন্য আপনার রাইট বাটনে ক্লিক করতে হবে, এই যে ভেরিফাই কন্ট্যাক্ট ক্লিক করার পরে। হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, তো ম্যানেজে চলে যাবেন বা আপনি ডাইরেক্ট ভেরিফাইতে ভেরিফাই কন্ট্যাক্টে দিবেন শুধু। তো আপনার এখানে একটা ইমেল চলে যাবে, আমার এখানে একটা ইমেল চলে গেছে অলরেডি। তো ইমেল আরও আগে চলে গেছে, আমি শুধু জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আর কি, কারণ বাংলায় ভিডিও পাইলাম না আমি, সেজন্য দিছি। আর আমার কাছে এরকম ইউনিক ইউনিক আনকমন কিছু ভিডিও আমি দিয়ে রাখবো বাংলায়, ঠিক আছে। তো আমার এখানে ইমেল আসছে, আরও আগে আসছিল, তো আমি এটা ভেরিফাই করি না, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। তারপরে আমার সব কিছু বন্ধ করে দিচ্ছি, সব কিছু বন্ধ করে দেওয়ার পরে আমার খবর হয়েছে যে আসলে এইটা তো ভেরিফাই করতেই হবে। তো আমার তো মনে হচ্ছিল না, যারা নতুন আছেন তাদেরই সমস্যাটা হয় আর কি। তো এই যে এরকম একটা মেইল আসে, তখন আপনি দেখবেন যে আপনার এই মেইলে আপনার একটা লিঙ্ক আসছে যে এই যে এরকম এরকম একটা মেইল আসছে যে ভেরিফাই করার জন্য, মানে ক্লিক করলে আপনার ইয়াটা ভেরিফাই হয়ে যাবে আর কি। তো আমি আবার পুনরায় ট্রাই করছি যে আসলে আসে কি না। হ্যাঁ তো যেহেতু পুনরায় যদি না আসে, তাহলে আমি আগের ইমেল দিয়েই দেখাবো যে আসলে এই যে এই ইমেলটা দিয়ে আমি দেখাবো যে কীভাবে ভেরিফিকেশন দেয়, ক্লিক করলে সাকসেসফুলি হয়ে যাবে আপনার। আর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এটা কি এই অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখেন যে লিখছে আর এখন কিন্তু সাকসেস হয়ে গেছে, রেজিস্ট্রেন্স ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি ভেরিফাই। আর ই এটা আপনার অটোমেটিকলি রিঅ্যাক্টিভ হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।